এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসিয়া বলিল, কোন ব্যক্তি অধিক উত্তম? তিনি বলিলেন, জানমাল নিয়া আল্লাহর পথে জিহাদকারী। সে বলিল, তারপর কি? তিনি বলিলেন, তারপর সেই ব্যক্তি যে কোনো উপত্যকায় বসিয়া আল্লাহর ইবাদত করে এবং নিজেকে এবং মানুষকে নিজের মন্দ থেকে রক্ষা করে। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 3978। তিন ব্যক্তির জন্য দ্বিগুণ পুরস্কার রহিয়াছে। যে আহলে কিতাব তাহার নিজের নবীর প্রতি ঈমান আনিয়াছিল, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও ঈমান আনিয়াছে। দুই নম্বর, যে কৃতদাস যথা নিয়মে আল্লাহর হক আদায় করিতেছে এবং সাথে সাথে মনিবের হকও আদায় করিতেছে এবং তিন নম্বর, যে ব্যক্তি তাহার অধীনে একটি ক্রীতদাসী ছিল যাহার সাথে সে সহবাস করিত, সে তাহাকে ধর্মীয় আদব কায়দা শিক্ষা দিয়াছে এবং উত্তম রূপে শিক্ষা দিয়াছে। তারপর ধর্মীয় আদেশ নির্দেশ নিষেধ শিক্ষা দিয়াছে এবং উত্তম রূপে শিক্ষা দিয়াছে। তারপর তাহাকে আজাদ করিয়া বিবাহ করিয়াছে, তাহার জন্য দ্বিগুণ পুরস্কার রহিয়াছে। আল হাদিস মিশকাত শরীফ, হাদিস নাম্বার 6। জাহান্নামের দরজাসমূহে অনেক ঘোষক থাকিবে, যারা তাহাদের ডাকে সাড়া দিবে, তাহারা ওদের জাহান্নামে নিক্ষেপ করিবে। আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইসব লোকদের সম্পর্কে আমাদের অবহিত করুন।
তিনি বলিলেন, সেই সব লোক আমাদের মধ্য থেকেই হইবে এবং আমাদের ভাষায় কথা বলিবে। আমি জিজ্ঞাসা করিলাম, আপনি আমাকে কি নির্দেশ দিবেন যদি তাহারা আমাকে পায়? তিনি বলিলেন, তুমি মুসলমানদের দল গুপ্ত হওয়াকে অপরিহার্য করিয়া নিবে এবং তাহাদের ইমামের আনুগত্য করিবে। যদি মুসলমানদের দল ও ইমান কোনোটাই না থাকে, যদিও তুমি গহীন জঙ্গলে ক্ষুধার তাড়নায় বৃক্ষের শিকড় খাইয়া থাকো, তথাপি মৃত্যুর পূর্ব পর্যন্ত সেই অবস্থানেই থাকিবে। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 3979।